আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতে বিআইবি কেবলস সংবাদ শিরোনাম। শুরু হলো একুশের বইমেলা, নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস করার তাগিদ প্রধানমন্ত্রীর। দেশে করোনায় মৃত্যুর এক বছর আজ, চব্বিশ ঘণ্টায় একুশেরও বেশি শনাক্তের হার আবার দশ ছাড়িয়েছে। বাংলাদেশ মালদ্বীপ দ্বিপাক্ষিক বৈঠক, সরাসরি নৌ ও বিমান চলাচল সহ চারটি সমঝোতা স্মারক সই। এবং সিঙ্গাপুর থেকে এসেছে ব্যারিস্টার মওদুদের মরদেহ, কাল শহীদ মিনারে শ্রদ্ধার পর নোয়াখালীতে দাফন। শুনছিলেন বিআইবি কেবলস সংবাদ শিরোনাম। শুরু হলো মাসব্যাপী অমর একুশে বইমেলা। করোনা পরিস্থিতির কারণে গণভবন থেকে ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস করে তোলার আহ্বান জানান। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মেলায় যাওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বাংলা একাডেমির বইমেলা উৎসর্গ করা হলো মুক্তিযুদ্ধের বীর শহীদদের উদ্দেশ্যে। এবার মেলার মূল থিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু রচিত ও বাংলা একাডেমি প্রকাশিত আমার দেখা নয়া চীন এর ইংরেজি অনুবাদের মোড়ক উন্মোচন করা হয়। গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বাংলা একাডেমিকে বিদেশি সাহিত্য অনুবাদের আহ্বান জানান। সাহিত্যের মধ্য দিয়ে একটি দেশের সার্বিক পরিস্থিতিটাকেও জানার একটা সুযোগ হয়, মানুষের জীবন মান সম্পর্কে জানা যায়। বাংলা একাডেমিকে সবসময় আমি অনুরোধ করেছি যে অন্যান্য দেশের সাহিত্য যেন আমরা জানতে পারি, কারণ একটা সাহিত্যের ভিতর থেকে মানুষের জীবনযাত্রাটা জানা যায়, তাদের সংস্কৃতি জানা যায়, তাদের ইতিহাস জানা যায়, অনেক কিছু জানার একটা সুযোগ থাকে। করোনার মধ্যে যাতে প্রকাশকরা ক্ষতিগ্রস্ত না হন সেজন্য দেরিতে হলেও মেলার আয়োজন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের জীবন মান সম্পর্কে জানার আহ্বান জানান তিনি। প্রকাশকদেরকেও আমি ধন্যবাদ জানাই যে এই মহামারীর সময়ও তারা অনেক কষ্ট পেয়েছেন আমরা জানি, তো সেই কথা বিবেচনা করে এবং বই মেলায় ঘুরে ঘুরে বই দেখার ভিতরে যে আনন্দ, সেই আনন্দ থেকে যাতে সবাই মানে বঞ্চিত না হন সেই চিন্তা করেই কিন্তু বই মেলাটা আজকে করা হচ্ছে। তবে আমি অনুরোধ করব সবাইকে, যারা এখানে আসবেন অবশ্যই স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলবেন। অনুষ্ঠানে 2020 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেয়া হয়। এবার মোট 540টি প্রতিষ্ঠানকে 834টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মেলায় থাকবে 33টি প্যাভিলিয়ন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। 2020 সালের 18 মার্চ দেশে করোনার প্রথম মৃত্যু হয়। রাজধানীর বেসরকারি হাসপাতালে মারা যান বিদেশ থেকে আসা এক ব্যক্তি। এক বছরে সে মৃতের সংখ্যা এখন 8,624 জন। গত 24 ঘন্টায় শনাক্তের সংখ্যা 2,100 ছাড়িয়েছে, যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ। দৈনিক শনাক্তের হারও পেরিয়েছে 10%। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, সতর্কতা না মানায় আবারও দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ। আরও জানাচ্ছেন রাসনা দাস। আমরা আরও একটা দুঃসংবাদ বলতে চাই। আসলে বাংলাদেশে প্রথম একজন করোনা আক্রান্ত হিসেবে মৃত্যুবরণ করেছেন। গত বছরের 8 মার্চ প্রথম করোনা শনাক্তের 10 দিনের মাথায় 18 মার্চ প্রাণহানি হয় এক ব্যক্তির। যে সমস্ত রোগগুলো ছিল, কোমরবিডিটি ছিল আমরা বলেছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী করোনায় গত 24 ঘন্টায় মারা গেছে 16 জন। এই নিয়ে এক বছরের মাথায় করোনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,624 জনে। একদিনে মৃতের হার 1.53%। এদিকে করোনার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এখনও ঊর্ধ্বমুখী। 24 ঘন্টায় এই হার 10.45%। সবশেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও 2,187 জন। এই নিয়ে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,64,939 জনে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, সাধারণ মানুষ স্বাস্থ্য সুরক্ষার নিয়ম যথাযথভাবে পালন না করায় করোনা সংক্রমণ বেড়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও করোনার টিকা নিতে আবারও আহ্বান জানান তিনি। লকডাউনের চিন্তা আমরা না, এটা সরকার করে, সেই সিদ্ধান্ত এখনো ওটা হয়নি।
এটা আগামীতে আমরা দেখব। আমরা আশা করি আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করেছি, যে বিভিন্ন জেলা পর্যায়ে নির্দেশনা দিয়েছি যাতে কিনা তাদের সমস্ত অনুষ্ঠানগুলো সীমিত করে এবং যারা মাস্ক পরিধান করে, সামাজিক দূরত্ব বজায় রাখে, মোবাইল কোড চালু করে। করোনা সংক্রমণ বাড়লেও লকডাউনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামাজিক দূরত্ব ও মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। একই সাথে 21 মার্চ থেকে পুলিশ সারা দেশে করোনা প্রতিরোধে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করবে বলেও জানান বাহিনী প্রধান। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সপ্তাহের ব্যবধানে আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী শনাক্তের হার, একই সাথে বাড়ছে মৃত্যুও। স্বাস্থ্যবিধি না মানলে সামনের দিনগুলোতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, স্বাস্থ্য অধিদপ্তরের এমন আশঙ্কায় নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। করোনার প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো আছে সেগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে। এ বাস্তবতাকে সামনে রেখে রাজারবাগে কোভিড পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। তিনি বলেন, করোনার সংক্রমণের শুরু থেকে অগ্রণী ভূমিকা পালন করে পুলিশ বাহিনীর সদস্যরা। করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গণপরিবহন, হোটেল, রেস্তোরাঁ, সমাবেশ ও পর্যটন কেন্দ্রগুলোতে মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না উল্লেখ করে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, করোনার হাত থেকে বাঁচতে সবাইকে আরও সচেতন হতে হবে। আমরা উদ্বুদ্ধ করতে চাই, অনুপ্রেরণা যোগাতে চাই, প্রেরণা দিতে চাই। প্রেরণা, অনুপ্রেরণা এবং উদ্বুদ্ধকরণ, এটাই হবে আমাদের কার্যধারার মৌলিক প্রতিপাদ্য। বাধ্য করতে হবে কেন? কারণ আমরা সবাই বুঝি যে এটা আমার নিজের জন্যই গুরুত্বপূর্ণ, আমার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ, আমার সন্তানের জন্য গুরুত্বপূর্ণ, আমার বাড়িতে যে জ্যেষ্ঠরা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। শুধু আমাদের নিজ দায়িত্ব প্রত্যেকেই তো এটা করা উচিত। তিনি আরও বলেন, করোনার কারণে গণসমাবেশ ও মিছিল মিটিং করতে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে। করোনার মধ্যে যেহেতু আবার ঊর্ধ্বগামী হয়েছে, দয়া করে সমাবেশ পরিহার করুন। আর একদম যদি না পারলেই নয় তাহলে এরকম কোনো বিষয় হয় তো যে যে আইনগত যে বিধিবিধান আছে সেগুলো অনুসরণ করবেন, পাশাপাশি অবশ্যই কঠোর স্বাস্থ্যবিধি মেনে এটা করতে হবে। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের হাতে স্বাস্থ্য সামগ্রী তুলে দেন পুলিশ মহাপরিদর্শক। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। পারস্পরিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে রয়েছে একটি যৌথ কমিশন গঠন, পররাষ্ট্র সচিব পর্যায়ে যোগাযোগ আরও দৃঢ় করা, মৎস্য ও সামুদ্রিক সম্পদ আহরণে সহায়তা ও সাংস্কৃতিক কার্যক্রম বিনিময়। এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট এসে পৌঁছলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দুদেশের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, বাংলাদেশ থেকে সরাসরি জাহাজ ও বিমান চলাচলে একমত হয়েছে মালদ্বীপ। বাংলাদেশ থেকে মালদ্বীপে আপনার বাংলাদেশ বিমান যাবে, যে খুব শীঘ্রই আমরা মালদ্বীপ, চিটাগং এবং মালের মধ্যে আমরা একটা শিপিং লাইন চালু করতে পারব। আমরা আলাপ করেছি কিভাবে আমাদের এই ফিশারিজ বাড়ানো যায়, আমাদের ট্যুরিজম কিভাবে মালদ্বীপ আমাদের সাহায্য করতে পারে, আমাদের এই কানেক্টিভিটি কিভাবে আরো অধিকতর বাড়ানো যায়। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামীকাল 2 দিনের সফরে ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিমানবন্দরে 21টি পার্তপদ্ধনি ও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হবে। সফরকালে শিক্ষামন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা প্রতিমন্ত্রী, তাঁত ও বস্ত্র, গৃহায়ন, শিল্প ও অর্থ প্রতিমন্ত্রী সহ 28 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন
রাজা পাকশে। সফরের প্রথম দিন স্থাবরের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। শনিবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হবে শীর্ষ বৈঠক। বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এ সফরের মধ্য দিয়ে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। ওই দিনই রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সন্ধ্যায় দেশে ফিরে যাবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর তর্জনীর ইশারায় মুক্তির উন্মাদনায় মেতে উঠেছিল 7 কোটি বাঙালি। সেই ঐতিহাসিক মুহূর্তটি স্মরণ করে মহাকালের তর্জনী এই থিমে জাতীয় প্যারেড স্কোয়ারে শুরু হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালা। বঙ্গবন্ধুর তর্জনী ও ঐতিহাসিক ভাষণ গানে, অ্যানিমেশনে ও প্রামাণ্যচিত্রে উপস্থাপন করেন বিভিন্ন দেশের শিল্পী ও কলা কুশলীরা। অনুষ্ঠানে ভিডিও বার্তায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশ দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে থিম ভিত্তিক আলোচনা করেন ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন। অতিথিবৃন্দ, সম্মানিত বাইলেটারাল এন্ড মাল্টিলেটারাল লেভেলস বেসড অন ইকুয়াল ফুটিং এন্ড মিউচুয়াল রেসপেক্ট for the interests of our two nations and people. বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে। সন্ধ্যা 6টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মৃতদেহ ঢাকায় আনা হয়। আগামীকাল সকাল 9টা থেকে 9টা 45 মিনিট পর্যন্ত মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর সকাল 10টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে মরদেহ নেওয়া হবে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও দ্বিতীয় নামাজে জানাজা শেষে নিয়ে যাওয়া হবে নোয়াখালীতে। নোয়াখালীর কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় ও বিকেলে বসুরহাট কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ব্যারিস্টার মওদুদ। গত মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরেণ্য রাজনীতিবিদ ও খ্যাতিমান এই আইনজীবী। ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের আগামীকাল সকাল 8:30টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভিভিআইপিদের যাতায়াতের জন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত এবং কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। তাই পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে অনুরোধ জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে। যে দেশে গণতন্ত্র নেই সে দেশে স্বাধীনতার দিবস পালন করা মানায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেসক্লাবের দলের সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 10তম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সর্বক্ষেত্রে দুর্নীতি, দুরাচার, হত্যা, গুম, খুন, এমন কোন অপকর্ম, এমন কোনো অন্যায় নাই যা আজকে এই স্বৈরাচারী সরকারের অধীনে ঘটছে না। দেশের মালিকানা দেশের জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে আজকে শপথ নিতে হবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে 85,000 ল্যাপটপ কিনবে সরকার। এসব ল্যাপটপ দেওয়া হবে দেশের 5,000 শিক্ষা প্রতিষ্ঠানে। এতে সরকারের ব্যয় ধরা হয়েছে 487 কোটি 21 লাখ টাকা। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালের সভাপতিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর শাহিদা আক্তার ভার্চুয়াল বৈঠক শেষে এসব তথ্য জানান।
ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এজন্য উন্নত প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। প্রস্তাবিত বিদ্যুৎ ব্যবস্থার মহাপরিকল্পনা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ভার্চুয়াল সংলাপে এসব তথ্য জানানো হয়। কৃষি, কারখানা ও সেবা খাতে কি পরিমাণ জ্বালানির প্রয়োজন তা যাচাইয়ে সঠিক তথ্য উপস্থাপনের পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে। আগের পরিকল্পনাতে যেগুলো সীমাবদ্ধতা ছিল সেগুলো থেকে দূর করা, তৃতীয়ত হলো যে যে এক্সেস ক্যাপাসিটি আছে সেটাকে কিভাবে ধাপে ধাপে কমিয়ে আনা যায় তার একটি দিক নির্দেশনা থাকা। আমরা সর্বাত্মকভাবেই সেটা চেষ্টা করতেছি। আমি ওনার সাথে একমত, যেহেতু প্ল্যান করে বসে থাকলে হবে না, এটাকে মনিটরিং করতে হবে। ফুয়েলের ক্ষেত্রে আমরা অবশ্যই যে নবায়নযোগ্য জ্বালানি যেটা, সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। জাতির স্বপ্ন পূরণে শিশুদের যথার্থভাবে গড়ে ওঠার পরামর্শ দিয়ে দেশের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাজধানীতে বিএফডিসির এটিএন বাংলা স্টুডিওতে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। স্বাধীনতার 50 বছর আমাদের অঙ্গীকার শিরোনামে বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করে প্রথম বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা। অনুষ্ঠানটির অ্যাওয়ার্ড পার্টনার এমিরেটস এয়ারলাইন্স। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন এই প্রতিযোগিতায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাসিক আহমেদ ও এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সহ আগত অতিথিরা। আজকে শিশু কিশোররা যারা এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা আমাদেরকে একটা আশার দিক দেখাচ্ছে, তারা আমাদেরকে একটা স্বপ্নের দিক দেখাচ্ছে এবং তাদের যে প্রাণচাঞ্চল্য আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা দেখতে পেয়েছি, কি চমৎকারভাবে তারা উত্তর দিয়েছে, প্রত্যেকটা উত্তরকে তারা যেভাবে রিসিভ করেছে, তারা থ্রো করেছে, আজকের এই মেধাবী শিশু কিশোররা যেভাবে তারা তৈরি হচ্ছে সেই জায়গাটাই আমরা মনে করি আমাদের যে মধ্যমায়ের দেশে যাবার জন্য যে আমরা স্বপ্ন দেখছি, যে স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছে সেটি কিন্তু আজকের শিশু কিশোররাই করবে। পথ চলায় তোমাদের যে অঙ্গীকারের কথা এবং আগামীতে তোমাদের পথ চলতে হবে, কোনো কিছুই অসম্ভব না। পৃথিবীতে এভরিথিং ইজ পসিবল, খালি টার্গেট ফিক্স আপ করতে হবে এবং নিজেকে ভাবতে হবে যে ইয়েস আই ক্যান ডু ইট। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশুদের দেশের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন ট্রিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল আলম। কুইজ প্রতিযোগিতা হচ্ছে জ্ঞানের একটা চর্চা, যে কোনো জ্ঞান নিজের মধ্যে সেটা বিকশিত করাটা কিন্তু একটা জ্ঞান, অনেকেই অনেক জ্ঞানে জ্ঞানান্বিত হতে পারে, বাট সেই জ্ঞানটাকে যখন চর্চা করা হয় একে অপরের জানার জন্য, বোঝার জন্য যখন সেটাকে শেয়ার করা হয় সেটা অনুসাধন হয়। শিশুদের দেশ গঠনে যোগ্য হয়ে ওঠার পরামর্শ দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি বলেন, নিজেদের কাজের মধ্য দিয়ে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধ করতে পারলেই পূর্ণতা পাবে অর্জিত স্বাধীনতা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, আমি বলবো না যে উনি চেষ্টা করছেন, উনি কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দেশটাকে মধ্যময়ের দেশে পরিণত করার জন্য। তোমরাই আগামীতে এই দেশটাকে পরিচালনা করবে, এই দেশ চালাবে, দেশের অর্থনীতিকে তোমরা উন্নতির দিকে নিয়ে যাবে, ভালো ভালো টেকনোলজি, তোমরা বিদেশে যাবে পড়াশোনা করবে, বিদেশ থেকে বিভিন্ন টেকনোলজি তোমরা শিখে আসবে, তোমরা বিদেশে পড়তে যাবা, জ্ঞান অর্জন করবা, ওই দেশের যত ইউরোপ পাশ্চাত্যের যত জ্ঞান অর্জন করবা, কিছুদিন থেকে ওদের পয়সা ইনকাম করে সেই পয়সা তোমরা বাংলাদেশে নিয়ে আসবা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এটিএন বাংলা চেয়ারম্যান ও ট্রিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনে উদযাপিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে উপহাই কমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বিশেষ মোনাজাত শেষে বেকার হোস্টেলে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিকেলে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন ব্রততী বন্দ্যোপাধ্যায় ও নচিকেতা চক্রবর্তী। বাংলাদেশ উপহাই কমিশনার তৌফিক হাসান, পশ্চিমবঙ্গের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার ও বিশিষ্ট ঐতিহাসিক রাজশেখর বসু এ সময় উপস্থিত ছিলেন। একটি শোক সংবাদ, এটিএন বাংলার দীর্ঘদিনের সহযাত্রী গাড়ি চালক আজহারুল ইসলাম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রায় এক বছর ধরে তিনি হৃদরোগজনিত জটিলতায় ভুগছিলেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল বাসায় ফেরার পর দুপুরে বিকেলে নাগরবাড়ির গ্রামের নিজ বাসায় মারা যান তিনি। বাদ মাগরিব জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। আলেশা মার্কা, বাংলাদেশ, ট্যুর অফ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ সংবাদ। নিউজিল্যান্ড সফরে ওয়ানডের পর টি টোয়েন্টি সিরিজে খেলবেন না বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। ব্যক্তিগত কারণে টি টোয়েন্টি সিরিজ থেকে না প্রত্যাহার করে নিয়েছেন তিনি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এ সময় তিনি ওয়ানডে সিরিজে পেসারদের অগ্রাধিকার দেওয়ার কথা জানান। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং না করায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে তৈরি হয় শঙ্কা। আপাতত কোনো দুশ্চিন্তা নেই, হ্যামিস্ট্রংয়ে হালকা ব্যথা থাকলেও ম্যাচ খেলার জন্য তৈরি আছেন তামিম। নিউজিল্যান্ডে জয় পেতে পেসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই নিয়মিত পাঁচ বোলারের মধ্যে অন্তত তিন পেসার খেলাতে চান বাংলাদেশের অধিনায়ক। এখন যে গ্রুপটা আছে পেস বোলারদের, দে আর লুকিং ভেরি গুড। সেকেন্ডলি আমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় ওভার দিস টুর গুলো, যেটা হলো সেলফ বিলিভ। আমার কাছে মনে হয় যে পুরো টিমের বিলিভ আছে যে দে ওয়ান্ট টু ডু ওয়েল। আর সফরের শুরুতে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে কাটাতে হলেও এবারের প্রস্তুতি বেশ ভালো বলে জানান তামিম। প্রতিপক্ষের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ইঞ্জুরিতে পড়ায় কিছুটা সুবিধা পাবে টাইগাররা, সঙ্গে নেই অভিজ্ঞ রস্টেলারও। এদিকে ব্যক্তিগত কারণে টি টোয়েন্টি খেলবেন না বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। আসার আগেই কমিউনিকেশন করেছি ফর মাই পার্সোনাল রিজন, আমি হয়তোবা টি টোয়েন্টিতে থাকব না, বাট মাই বেস্ট উইশেস আর উইথ দ্য টিম। আশা করি তারা ভালো করবে। আর যেটা বললাম, we got very exciting new some players, আর আশা করি টি-20 আমাদের ভালো হবে। এক বছর আগে দায়িত্ব পেলেও এই প্রথম দলকে দেশের বাইরে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। নিউজিল্যান্ডের প্রতিকূল পরিবেশে তাই কঠিন পরীক্ষায় দিতে হবে দেশেরা এই ওপেনারকে। মমিনুর রিপন, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের খরা কাটাতে চায় বাংলাদেশ। এর আগে কোনো বাংলাদেশি দল যা করতে পারেনি, এবারই সেটাই করতে চায় টাইগাররা। ডানেডিনে অনুশীলন শেষে এমনটাই জানান দলের দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো। তাছাড়া কিউই দলে উইলিয়ামসন, রস টেলর না থাকে সিরিজের প্রথম ওয়ানডেকে বড় সুযোগ বলে মনে করছেন ডমিঙ্গো। পরাগারমানের রিপোর্ট। পাঁচ দিনের বিশেষ অনুশীলনের পর কুইন্সল্যান্ড ছেড়ে বাংলাদেশ ক্রিকেট দল এখন ডানেডিনে। শনিবার ভোরে এখানেই তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে শেষ সময়ের অনুশীলন করেছে তামিম ইকবালের দল। এ সময় টাইগারদের কোচ রাসেল ডমিঙ্গো জানান, নিউজিল্যান্ডে আগে কোনো বাংলাদেশি দল যা করতে পারেনি, এবার সেটা করার চেষ্টা থাকবে। নিউজিল্যান্ড এখন বিশ্বের সেরা এক দল, এই সিরিজে তাদেরকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে বাংলাদেশের, এর আগে যেটা বাংলাদেশের কোনো দল করতে পারেনি। আর বাংলাদেশের লক্ষ্য পূরণের কাজটা সহজ করেছে নিউজিল্যান্ড শিবিরে ইঞ্জুরির হানা। কোনের ইঞ্জুরিতে পুরো ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, আর হাঁটুর ইঞ্জুরিতে প্রথম ওয়ানডে থেকে ছিটকে যান অভিজ্ঞ রস টেলর। তাদের অনুপস্থিতি তামিমদের জন্য বাড়তি সুযোগ হিসেবে মানলেও বদলি ক্রিকেটারদের সামর্থ্য সম্পর্কেও সচেতন ডমিঙ্গো। উইলিয়ামসন ও টেলর প্রথম ম্যাচে না থাকাটা আমাদের জন্য একটা বাড়তি সুযোগ, তবে আমরা সবাই জানি নতুন কেউ যখন আসে তখন সে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চায়। স্বাগতিকদের সঙ্গে ১৩টি ম্যাচে মুখোমুখি হয়েও জয় পায়নি বাংলাদেশ। এবারের সফরে সেই অতীত পরিসংখ্যান বদলানোর লক্ষ্যই তামিম বাহিনীর। পরাগারমান, এটিএন বাংলা। তিন জাতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে নেপালে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। তাদের
দলের উইঙ্গার রকিব হোসেন করোনা পরীক্ষায় নেগেটিভ হলেও নতুন করে আক্রান্ত হয়েছেন ডিফেন্ডার রহমত মিয়া। তাই তাকে ছাড়াই নেপাল গেছে লাল সবুজের দল। পরের পরীক্ষায় নেগেটিভ হলে আগামী 22 মার্চ দলের সাথে যোগ দিতে নেপাল যাবেন রহমত। টুর্নামেন্টের উদ্বোধনী দিন 23 মার্চ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান অলিম্পিক দল। 27 মার্চ দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে নামতে হবে জেমিডের শিষ্যরা। প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে 29 মার্চ। শেখ মুজিব জন্ম শতবার্ষিকী ডেভেলপমেন্ট নারী হকি প্রতিযোগিতা জয় পেয়েছে বিকেএসপি কিশোরগঞ্জ এবং রাজশাহী জেলা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেএসপি 9-0 গোলে বিধ্বস্ত করেছে ময়মনসিংহ জেলাকে। অন্য ম্যাচে রাজশাহী 4-0 গোলে হারিয়েছে দিনাজপুর জেলাকে। দিনের শেষ ম্যাচে কিশোরগঞ্জ জেলা 9-0 গোলে পরাজিত করে কক্সবাজারকে। এটিএন বাংলা হকি ফেডারেশনের মিডিয়া পার্টনার। মুজিব শতবর্ষ ঢাকা মহানগর টেবিল টেনিস লীগের উদ্বোধন হলো আজ। এবারের লিগে প্রথম বিভাগে 24টি, সুপার বিভাগে 10টি এবং নারী বিভাগে 7টি দল অংশ নিচ্ছে। সকালে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মনির ও সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো 21-এর বইমেলা, নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস করার তাগিদ প্রধানমন্ত্রী। দেশে করোনায় মৃত্যুর এক বছর আজ, 24 ঘন্টায় 21-এরও বেশি আক্রান্ত, শনাক্তের হার আবারও 10 ছাড়িয়েছে। বাংলাদেশ মালদ্বীপ দ্বিপাক্ষিক বৈঠক, সরাসরি নৌ ও বিমান চলাচল সহ 4টি সমঝোতা স্মারক সই। এবং সিঙ্গাপুর থেকে এসেছে ব্যারিস্টার মওদুদের মরদেহ, কাল শহীদ মিনারে শ্রদ্ধার পর নোয়াখালীতে দাফন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।